শনিবার সন্ধ্যা সাতটা কেরানীগঞ্জে একটি খাবার দোকানে ভয়াবহ আগুন সূত্রপাত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীরা জানান রামের কান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জ গ্রামে একটি বাস ধাক্কা দেয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশে থাকা খাবার দোকানের গ্যাস সিলিন্ডারে লাগে মুহূর্তেই বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আগুন খাবার হোটেলসহ সহ পুড়তে থাকে আশপাশের কয়েকটি দোকান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বাসে আইয়া একটা ব্যানারে ধাক্কা দিছে মানে ওভারটেক করতে যে ব্যানার ধাক্কা পড়ছে ওই ব্যান যাই পড়ছে মনে করেন তাও পাশাই পড়ছে তো ওইটার উপর তেল আসলো না ওই তেল পাইপ পাশে পড়ে গা সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গা 10 মিনিটের ব্যবধানে দুইটা বিকট শব্দ হইছে তাৎক্ষণিক মানে 15 20 মিনিটের মধ্যে এখানে আগুন ছড়াই যেতেছে সাথে সাথে ফায়ার সার্ভিসের ফোন দা হয় ফায়ার সার্ভিস আইসা পর আগুন নিয়ন্ত্রণ করে আগুনে ঘটনাস্থলেই মারা যান হোটেলটির তিন কর্মচারী আহত হন বেশ কয়েকজন এখানে কিছু বোঝার কোনো উপায় নাই এখানে মানুষের না কি বলে অন্য কিছু বোঝা যায় না যেভাবে পুই গেছে যে এখন আমরা যে লাশটা শনাক্ত করে নেব এটা আমরা সিনিয়র নিতে পারতেছি না একটা অসচেতনের কারণে আজকে দেখেন এই যে চুলাগুলো এই রাজপথে রাজপথে এখানে একটা গাড়ি চলাচল করে একটা মাইরে দিল এই যে একটা সমস্যা হলো এই ক্ষতির দায়ভারটা কে নেবে নিহত তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আর আহতরা চিকিৎসাধীন আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ খুঁজে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিস্ফোরণের ফলে হোটেলের ভিতরে অবস্থান করা তাদের বাবুর ছিন হোটেল বয় এবং ক্যাশে বসা মালিকের লোক গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় তো দেহগুলো উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আমরা সেগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা